আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সৌদি আরবে বর্তমানে ভিসা নিয়ে আসবেন, তাদের একটা কমন সমস্যা হচ্ছে লোড আনলোড পেশা। আর এই লোড আনলোড পেশাতে আমাদের প্রবাসীদেরকে বর্তমানে বেশিরভাগ আনা হচ্ছে। এই লোড আনলোড পেশাতে আপনারা যদি সৌদি আরবে বর্তমান সময়ে আসেন, কোন ধরনের কাজ করতে হবে এবং আপনাদেরকে এই পেশাতে আনার একমাত্র কারণটা কি, এটা কিন্তু অবশ্যই আপনাদের অবশ্যই মুফা যখন চেক করবেন তখন আপনারা বুঝতে পারবেন আপনার পেশাটা কি দেওয়া হচ্ছে। লোড আনলোডের একটা পেশা সৌদি আরবে বর্তমানে হয়ে থাকে, আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। সৌদি আরবে আসতে হলে আপনাকে অবশ্যই প্রথমে যে কাজটা করতে হবে, আপনার ভিসার মুফা চেক করতে হবে। অনেককে বলা হয় ভালো কোনো কোম্পানির কথা, অনেকে সাপ্লাই কোম্পানির ভিসা দিয়ে আনে, আবার অনেকেই কিন্তু ফ্রি ভিসা সিস্টেমে যে আমাদের প্রবাসীরা কাজ করে সেই সিস্টেমে কিন্তু আনা হয়। এখন যেই সিস্টেমে আপনি সৌদি আরবে আসেন না কেন, একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনার যে পেশা এই পেশা অনুযায়ী কিন্তু আপনাকে সৌদি আরবে কাজ করতে হবে বর্তমান সময়ে। আগের নিয়মগুলো এখন বর্তমানে একেবারেই পরিবর্তন করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী আপনারা যে কোনো পেশা দিয়ে আসলে যে কোনো কাজ করতেন, কোনো সমস্যা হতো না, কিন্তু বর্তমান সময় এরকমটা আর নেই। আপনি যে পেশাতে আসবেন আপনাকে অবশ্যই অবশ্যই সেই পেশাতেই আসার পর কাজ করতে হবে, যেহেতু এখন নিয়মকানুন অনেকটাই কড়া এবং অনেক সেক্টরগুলোতে আমাদের প্রবাসীরা কাজ করতে পারতেছে না, সৌদি নাগরিকরা কাজ করতেছে। আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে সৌদি আরবের ভিসায় আসার সিদ্ধান্ত নিতে হবে। তবে আপনার যদি কোনো ভিসাতে লোড আনলোড আসে এবং আপনার পেশাতে লোড আনলোড আসে, আপনার এই লোড আনলোড পেশা আপনি পরিবর্তন করতে পারবেন যদি আপনার কফিল আপনাকে অনুমতি দেয় এবং আপনার কফিলের মাধ্যমে আপনার পেশাটা পরিবর্তন করে নিতে পারবেন। পেশা পরিবর্তন করার সিস্টেম বর্তমানে চালু রয়েছে সৌদি আরবে, আর এই পেশা পরিবর্তন করার জন্য 1000 সৌদি রিয়াল কিন্তু আপনার খরচ হয়। এখন এই যে আপনি পেশাগুলোতে আসতেছেন, মানে লোড আনলোডের পেশাগুলোতে সৌদি আরবে আপনি আসতেছেন, লোড আনলোড বলতে আসলে বোঝায় কি, আপনারা জানেন সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে সৌদিরা বাসা পরিবর্তন করে, বাঙালিরা বাসা পরিবর্তন করে, অনেকে ফ্যামিলি নিয়ে থাকেন, অনেকেই কিন্তু দামাম থেকে রিয়াদে চলে যান, অনেকে রিয়াদ থেকে জেদ্দাতে চলে যান। সেক্ষেত্রে ঘরের আসবাবপত্র রয়েছে, মালামাল রয়েছে, এগুলো কিন্তু ট্রাকে উঠাতে হয়, আবার সেখানে যে নামাতে হয়। এই লোড আনলোড পেশাতে প্রবাসীরা অবশ্যই কাজে কর্মরত রয়েছে এবং পেশাটা অবশ্যই সৌদি আরবের জন্য একটা মহাসংস্থার মাধ্যমে কিন্তু রয়েছে। এখন এই লোড আনলোড পেশা একেবারে সাপ্লাই একটা ভিসা, আর এই ধরনের ভিসাতে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই মনে রাখেন আপনাকে সাপ্লাই সিস্টেমেই কাজ করতে হবে। আপনাদেরকে অনেকে বলবে যে কোম্পানির ভিসা, আসলে এগুলো কোম্পানির কোনো ভিসা না, এগুলো সাপ্লাই ভিসা হয়ে থাকে। আপনাদেরকে এই যে পেশা সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করলাম, অবশ্যই আপনারা লোড আনলোডের পেশাতে যারা সৌদি আরবে বর্তমান সময়ে আসবেন অবশ্যই জেনে নিন যে এই ভিসাটা অবশ্যই সাপ্লাই হবে। যাদের ভিসাতেই লোড আনলোড থাকবে তারা অবশ্যই সাপ্লাই একটা ভিসাতে সৌদি আরবে আসতেছেন, এটা 100% কনফার্ম, এটা অবশ্যই প্রমাণিত। এর আগে যে সকল প্রবাসীরা আমাদের এই ভিডিওগুলো দেখে সৌদি আরবে আসছে, তাদের সাথে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে অবশ্যই তারা সাপ্লাই একটা কোম্পানিতে কাজ করতেছে এবং সাপ্লাই সিস্টেমে তারা কাজ করতেছে। আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই হ্যাঁ, আমি ডাইরেক্ট একটা কোম্পানিতেই আসছি, দালাল কিংবা এজেন্সি আমাকে যে কোম্পানির কথা বলেছিল সেই কোম্পানিতেই আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি, কিন্তু সে হয়তো জানে না যেহেতু সেই কোম্পানির কোনো তথ্য তার মুফাতে ছিল না। আপনার ভিসাতে যদি আপনার সেই কোম্পানির তথ্য না থাকে তাহলে অবশ্যই আপনি এটা বলতে পারেন না যে আপনি ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসছেন, কারণ ডাইরেক্ট একটা কোম্পানির বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি রয়েছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো যদি আপনি উপভোগ না করতে পারেন তাহলে আপনি বলতে পারেন না যে আপনি ভালো একটা কোম্পানিতে আসছেন, ডাইরেক্ট একটা কোম্পানিতে আসছেন। একটা কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে অবশ্যই বছর শেষে বেসিক একটা স্যালারি দিবে, যেটা অবশ্যই আপনার বছর ঘুরে আসার কারণে এক মাসের একটা বেসিক স্যালারি আপনি পাবেন, এটা কোম্পানির একটা বৈশিষ্ট্য। এবং আপনি যখন একেবারেই চলে আসবেন সৌদি আরব থেকে সেই কোম্পানির ফাইনাল এক্সিট দিয়ে,
তখনও কিন্তু আপনাকে 2 বছর কাজের জন্য 2টা স্যালারি, 3 বছর কাজের জন্য 3টা স্যালারি, এভাবে আপনি যত দিন কাজ করবেন সেই স্যালারিটা, বেসিক স্যালারিটা কিন্তু আপনার থাকবে। এটা হচ্ছে কোম্পানির ফ্যাসিলিটি। এছাড়াও আপনাকে কোম্পানি বিমান টিকিট, আপ ডাউন টিকিট দিবে। একটা কোম্পানির বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি থাকে, এগুলো বলতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনি অবশ্যই যদি কোনো লো ডাউনলোড পেশা পান তাহলে অবশ্যই এটা ধরে নিতে পারেন সাপ্লাই ভিসা, এবং সাপ্লাই ভিসাতে আপনি ঢুকতেছেন সৌদি আরবে। আর এই লো ডাউনলোড পেশাতে বর্তমানে ঢুকানোর কারণটা হচ্ছে আপনাকে যে কোনো ভিসাতে বর্তমানে ঢুকতে দিবে না সৌদি আরবে। যদি আপনি ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এরপর কার্পেন্টার ইত্যাদি বিভিন্ন পেশা রয়েছে, এগুলোতে যদি আপনাদেরকে আনা হয় প্রফেশনাল টেস্ট দিতে হবে, মানে আপনাকে কাজের পরীক্ষা দিতে হবে, আপনি যে ওই কাজটা পারেন, যেমন আপনি ইলেকট্রিকের কাজ পারেন, সেই ইলেকট্রিকের পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে সার্টিফিকেট নিতে হবে। বাংলাদেশ থেকেও আপনাকে সার্টিফিকেট নিতে হবে। সৌদি আরবে যখন আসবেন ওই 3 মাসের মধ্যে আবার আপনাকে পরীক্ষা দিতে হবে, দেওয়ার পর আপনাকে অবশ্যই সৌদি আরবের সার্টিফিকেট নিতে হবে, মানে বাংলাদেশের সার্টিফিকেটও আপনার থাকতে হবে, সৌদি আরবের সার্টিফিকেটও থাকতে হবে, তারপরেই আপনি অ্যাকচুয়াল ওই পেশাতে কাজ করতে পারবেন। এটা হচ্ছে বর্তমান সময়ের নিয়ম, সেই জন্য কিন্তু আপনাদেরকে লো ডাউনলোডের পেশা দেওয়া হয়। কিন্তু কোনো দক্ষ কর্মীর জন্য, যেমন একটা কোম্পানিতে লোকের প্রয়োজন সেলসম্যান হিসাবে, সেক্ষেত্রে কোম্পানি চাইবে না আপনাকে লো ডাউনলোড পেশাতে সৌদি আরবে এন্ট্রি করতে। কোম্পানিও চায় যাতে ভালো কোনো প্রফেশনাল লুকই আমার কোম্পানিতে কাজ করুক, কোম্পানিও কিন্তু এই বিষয়টা চায়। কারণ কোম্পানির বিজনেস না ভিসা বিক্রি করা, কোম্পানির বিজনেস কিন্তু রয়েছে তার ওই কোম্পানি নিয়ে, কিন্তু সে ভিসা বিক্রি করার জন্য কিন্তু আপনাকে ভিসাগুলো দিবে না। হয়তো ভিসা বিক্রি করার কাজ হচ্ছে এজেন্সি অথবা দালালের, তারাই কিন্তু আপনাকে ভুলভাল বুঝিয়ে সে ভিসাটা দিবে। হয়তো আপনি ফ্রি ভিসাতে আসতে পারেন, সাপ্লাই ভিসাতে আসতে পারেন, কোম্পানির ভিসা নিয়ে আসতে পারেন, কিন্তু কোম্পানি নাও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অনেক বিষয় রয়েছে একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে, অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে। আপনাকে ডাইরেক্ট একটা কোম্পানি বলতেছে, সেই কোম্পানির মুফাতে অবশ্যই ওই কোম্পানির নাম উল্লেখ করা থাকতে হবে। যদি অন্য নাম থাকে তাহলে আপনি কিভাবে সেই কোম্পানিতে আসার পর কাজ করবেন? আপনি কিন্তু সেই কোম্পানিতে কাজ করতে পারবেন না। আপনাকে আরামকো কোম্পানির কথা বলে আরামকোতেই আপনার নাম থাকতে হবে, আপনাকে আলমারাই কোম্পানির কথা বললে আলমারাই কোম্পানির নাম থাকতে হবে, হাইপার পান্ডার কথা বললে হাইপার পান্ডাই সেই কোম্পানির যে স্পন্সরের জায়গায়, আপনার যে মুফাটা হবে মুফাতে স্পন্সরের জায়গায় সেই নাম উল্লেখ করা থাকতে হবে। এখন আপনি যদি অন্য আর একটা নাম নিয়ে সেই কোম্পানির স্বপ্ন দেখেন, এটা কিন্তু কোনো সময় বাস্তবায়ন হবে না। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সবসময় সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি, কারণ আমি চাই না কোনো প্রবাসী প্রতারিত হোক কোনো দালালের মাধ্যমে। যাতে আপনি প্রতারিত না হন সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো আমরা করে দেই। অবশ্যই আপনি সাবধান থাকার চেষ্টা করবেন এবং দালাল এবং এজেন্সি থেকে আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে হাজারো প্রবাসী সতর্ক হতে পারে পেশা স্পন্সর নেম নিয়ে, যাতে লো ডাউনলোড পেশাতে কেউ আসার জন্য একটু ভাবে। অবশ্যই এই বিষয়টা আপনাদের অবশ্যই সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।